আপু আপনার পরোটা, হ্যাঁ বলে দিয়েছি, 48 প্লাস বডি সাইজ। আমাদের এগুলো ইউজুয়ালি যারা একটু হেলদিও থাকে তারাও কিন্তু নিয়ে চালাই দিতে পারে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আমি লাইভে আসলে একটু মানে স্পেশালি ভালো থাকি আসলে। কেমন আছো? তোমাদের কাছ থেকে অনেকগুলো বোরখা নিয়েছিলাম, অনেক সুন্দর মাশাল্লাহ, থ্যাংক ইউ। লাইভ রিভিউগুলো আমাকে সবচেয়ে বেশি টাচ করে, ইনবক্সের রিভিউ আসে, অনেক আসে, প্রতিদিন আসে, বাট তারপরও লাইভের রিভিউগুলো আমাকে খুব বেশি টাচ করে। আচ্ছা, শেয়ার ডান, স্টাইলিশ আবায়া ইজ লাভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দিস ওয়ান দ্য ফাল্গুন কালেকশন। সো এইটা ছাড়া কারো ফাল্গুন কীভাবে হয় বলেন? এখনও স্টক আছে, যারা যারা নেন নাই আজকে রাতের মধ্যে অর্ডার করে ফেলতে হবে, যেন কাল পরশুর মধ্যে হাতে পাই, তাই না? এটা আসলে আরও অনেক আগে আমার দেখানো উচিত ছিল, বাট এটা আমার মিস্টেক যে আমি অনেক লেট করে ফেলছি আপু আপনার। ওকে, সো ইয়েলোটা যদি আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে যায়, এটা আপনারা অর্ডার করে ফেলতে পারবেন লাইভের পরে, এখনই না, লাইভ চলাকালীন না, কারণ হচ্ছে যে অনেক প্রোডাক্ট স্কিপ করে যাবেন। ওকে, ইয়েলোটা কিন্তু এই নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন আপু। ইয়েলো কালার আবাইটা আপনার মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে সাবিনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাবিনা। আপু আমার চিটাগাং থেকে সামনে অনেক বেশি সুন্দর, রাইট? আমাদের বোরকাগুলো সামনে আরও বেশি সুন্দর, এটা বলার জন্য অনেক 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 ধন্যবাদ, কারণ এটা অ্যাকচুয়ালি সত্যি যে আমাদের প্রোডাক্টগুলো লাইভের চেয়ে বাস্তবে আরও বেশি সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কালারগুলো সব দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার অলিভ কালার, একদম ডিপ অলিভ কালার, যেটা একদম ডিপ, যেটা অনেকে আর্মি কালারও বলেন, জানি না। আচ্ছা, এই হচ্ছে ডিপ অলিভ কালারটা, আর অবশ্যই এগুলো হিজাব সহ, সো কী হলো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হলো, কিন্তু বোরকার সাথে কিন্তু হিজাবও ফ্রি পাচ্ছেন। শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে। আচ্ছা, 52, 54, 56 তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে। এই যে এই হচ্ছে অলিভ কালারটা, হ্যাঁ, ইরানি কাফতান অলিভ কালারটা 52, 54, 56। যেহেতু ইয়েলোটা আমি অনেকক্ষণ দেখেছি, সো বাকি কালারগুলোর বেশিক্ষণ দেখাচ্ছি না, জাস্ট হালকার উপরে দেখাই দিচ্ছি। এই হচ্ছে ব্ল্যাক কালারটা, কারণ ব্ল্যাক ছাড়া অনেকেই চলে না, যত ডিজাইনই হোক না কেন ব্ল্যাক দরকার, ব্ল্যাক লাগবেই। লাইভটা একটু শেয়ার করলে কিন্তু অনেক বেশি খুশি হব, অনেক 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 বেশি খুশি হব। আচ্ছা, এই হচ্ছে ব্ল্যাক কালারটা 52, 54, 56, আর এইখানে কিন্তু তিনটা কালারের স্টোন ইউজ করা হয়েছে। যারা খেয়াল করতে পেরেছেন তারা তো পেরেছেন, যারা খেয়াল করেন নাই আমি তাদেরকে দেখাই দিচ্ছি, এখানে কিন্তু তিনটা শেডের স্টোন ইউজ করা হয়েছে। ওকে, এটা কাজ করতে অনেক সময় লেগেছে, এই যে সামনে পেছনে সেম ডিজাইন, একই টাইপের ডিজাইন দেখতে হলেও কিন্তু কোয়ালিটি একই হবে না, এটা আমি সব সময় বলি, আজকেও বলে দিলাম। ওকে, হিজাবটা তো দেখেন, পুরো হিজাবে কিন্তু কাজ করা, এক সাইডে কিন্তু এই ডিজাইনে টোটালটা দেয়া থাকে, মানে হিজাবটা এমন না যে প্লেন অথবা এক লাইন করে কাজ করা, ওই রকম না, হিজাবের যেগুলো অরিজিনাল ডিজাইন সেগুলো দেখবেন যে হিজাবের এক পাশে এরকম চওড়া করে কাজ দেওয়া থাকবে, ঠিক আছে, চওড়া করে কাজ দেওয়া থাকবে।